হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি তোমাদের দেখাতে চলেছি মুসুরির ডাল দিয়ে তরকা রান্না করা। তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো। এখানে আমার 1.5 কাপ মতো মুসুরির ডাল আছে, যেটা আমি আগের থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর 2টো পেঁয়াজ কেটেছি, 1টা টমেটো আর 1টা ডিম ফাটিয়ে নিয়েছি। এবার আমি ডিমটা ভেজে নেব আর সাথে কারি পাতা আর রসুন কুচি আলাদা করে ঢেকে রেখেছি, কারণ গন্ধটা না হলে বেরিয়ে যাবে। 3টা রসুন দিয়ে 10টা মতো কারি পাতা। তো এখন আমরা ডিমটাকে ভেজে নেব। ডিমটা টুকরো টুকরো করে নেব, মানে যেমন ঝুরি ঝুরি করে ভাজা হয় তেমন করে নেব। তো আমার ডিম ভাজা কমপ্লিট, ডিমটা আমি উঠিয়ে নিলাম। এবার কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে যে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেছে, তো আমি এর ভিতরে এখন টমেটো গুলোও দিয়ে দিচ্ছি। এবার টমেটো আর পেঁয়াজটাকে একসাথে আমি একটু কষা কষা করে নেব, মানে দুটোকেই ভেজে নেব। ওটা হালকা ভাজা হতে হতেই আমি মশলা করে রাখা ছিল আদা রসুন লঙ্কা দিয়ে, সেই মশলাটা দিয়ে কিছুটা জল দিয়ে দিলাম, যাতে মশলাটা সেদ্ধও হয়ে যায় আর ভালো মতো কষানোও হয়ে যায়। এর সাথে লবণ অ্যাড করলাম, হলুদ দিয়ে দিচ্ছি আর লঙ্কার গুঁড়ো দিলাম একটু। এবার আরেকটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এই মশলাটা সুন্দর করে কষিয়ে নেবার পর আমি এতে যে ভিজিয়ে রাখা ডালগুলো ছিল সেই ডালটা দিয়ে দিচ্ছি। এবার এই ডালটা দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেব। আঁচটা একটু কম করে রাখতে হবে, না হলে ওটা লেগে যাবে। সো মিডিয়াম আঁচে ডালটা কষিয়ে নেব। এবার ডালটা কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে ডালটা আমার সিদ্ধ হয়ে যায়। এবার আমি ডালটাকে ঢেকে দেব ভালোভাবে যাতে ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমার সিদ্ধ হয়ে গেছে অলরেডি ডালটা। তো এর মধ্যে এখন আমি যে ভেজে রাখা ডিমগুলো ছিল সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে এইভাবে ডালটাকে আরেকটু নাড়িয়ে নিতে হবে। দেখবে ডালটা 80% সিদ্ধ হয়েছে, মানে একটু গোটা গোটা ভাব থাকে, ঠিক আছে। তার ভিতরে এবার আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। খুব বেশি দেওয়া যাবে না জলটা, নাহলে তরকার মতো লাগবে না। 4টে গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি আমি, যাতে দেখতে সুন্দর লাগবে। আর লবণ একটু কম দিয়েছিলাম আগে, তো আমি আরেকটু লবণ অ্যাড করে নিয়েছি। তো আমি এখন আবার একটু কিছু টাইমের জন্য ঢেকে দিলাম, 1-2 মিনিট মতো ঢেকে উঠিয়ে নিয়েছি। দেখুন আমাদের তরকা প্রায় রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে কড়াইতে আর একটু তেল দিয়ে সোমবার দেব, সেটা হচ্ছে সর্ষে দেব সাথে। তো কড়াইতে আমি আবার তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলের ভিতরে আমি সর্ষে দেব, কারণ এটা সর্ষে ফোড়ন দিয়ে হবে। আর যে আমার রসুন কুচি আর কারি পাতা রেডি করা ছিল সেটা দিয়ে দেব, দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব। এটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর তরকার উপর এইভাবে দিয়ে দেব। ব্যাস আমাদের তরকা রেডি। এবার আপনি এটাকে রুটি বা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। তো ওকে, বাই বাই ফ্রেন্ড, আজকে ভিডিওটা এইটুকুই। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন ক্লিক করে দিও। বাই বাই।